মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর, শনিবার, আর এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে আজকে একটু সকাল সকাল উঠেছি, কেন কি আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে। তো সেই মতনই রান্নাবান্না প্রথমে স্টার্ট করে দিয়েছি, বাসি কাজকর্ম হয়ে গেছে, ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। আগে রান্নাটা কমপ্লিট করব, তারপরে পুজোর যোগা শুরু করব। ঠাকুরমশাই আসবে 1টার সময়, তো সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট করে পুজোর যোগাড় করব, সেটাই ভেবে রেখেছি। আর ওয়েদারে তো এখন কোনো ঠিক ঠিকানা নেই, এখন তো বেশ সুন্দর রোদ উঠেছে, আবার মেঘও ডাকছে, জানি না বৃষ্টি হবে কি না। তো ইচ্ছা আছে উঠানে করব, ইচ্ছা আছে কি উঠানেই করতে হবে। তো সেই জন্য একটা তিরপল মতন টানানোর কথা আছে। হাজব্যান্ড গেছে একটু বাজারে, কালকেই বাজার করে রাখা হয়েছে, কিন্তু টুকটাক দই মিষ্টি এগুলো তো আর গতকালকে এনে রাখা পসিবল না, তো সেই জন্য ওগুলো আনতে গেছে। পান, তারপরে কালকে কিছু জিনিস পাইনি, সেগুলো আজকে আনতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে আমার বাড়ির বড় ঠাকুরের পুজো কিভাবে কি করে থাকি সেই সব নিয়েই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি জানতাম আমি আর বোন দুজনেই উপোস করব, হাজব্যান্ড যে উপোস করবে সেটা জানতাম না, কিন্তু ও মানে আমাদের সহযোগিতা করতে করতে বেলা এতটাই গড়িয়ে গেছে, ও সকালে ব্রেকফাস্ট আর করতে পারেনি। তো আমি মার জন্য আর হাজব্যান্ডের জন্য দুপুরে রান্নাটা করে রাখছিলাম, কারণ জন্মাষ্টমীর দিন মা সারাদিন উপোস থেকে আমাকে অনেকটা সাহায্য করেছে। আর মাকে উপোস করে রাখার কোনো মানেই হয় না, কারণ মা অনেক কড়া কড়া ডোজের ওষুধ খায়। তো সেই জন্য মার জন্য আর হাজব্যান্ডের জন্য রান্নাটা করেছিলাম। তো হাজব্যান্ড পুজো টুজো হয়ে যাওয়ার পরে ও দুপুরে লাঞ্চ করেছিল। রান্নাবান্না ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে ফার্স্ট রাউন্ডে স্নান সেরে নিয়েছি। বনুকে অনেকক্ষণ আগেই মানে 9টা নাগাদ স্নান করে আর কি ঠাকুর ঘরে চলে যেতে বলেছিলাম, তো ও স্নান করে ঘরের ঠাকুর দিয়ে দিয়েছে, গোপুকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দিয়ে মানে বড় ঠাকুরের পুজোর যে ফল টল লাগবে সেগুলোকে বলেছি ধুয়ে কাটার জন্য। তো ওগুলো কাটতেও সময় লাগে, তো ওগুলো দেখি কতদূর কী এগিয়েছে ওর কাজ। এবার নিচে যাই। ফার্স্ট রাউন্ডে স্নান কেন বললাম বলো তো, এখন আপাতত একটা নাইটি পরে নিয়েছি, দৌড়ঝাঁপ করতে হবে, তো সেই কারণে না শাড়ি পরে এখন যদি দৌড়ঝাঁপ করি ঘেমে নিয়ে স্নান হয়ে যাব, আর শাড়ি বেঁধে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেই কারণে শাড়িটা এখন পরিনি, সমস্ত গোজগাজ কমপ্লিট করে একদম যখন গুছিয়ে নেব তখন এসে আরেক রাউন্ড স্নান করে তারপরে শাড়িটা পরে রেডি হয়ে নেব। তো চলো এবার নিচে যাই, এখন প্রায় পুরো 10:30। নিচে এসে দেখলাম বনু অনেকটা কাজ গুছিয়ে ফেলেছে। এখানে দেখো ফল কাটা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, তারপরে সিনিতে দেওয়া হবে যে কলাগুলো সেগুলো দেখলাম ছাড়িয়ে রেখেছে, তারপর একটা থালার মধ্যে মিষ্টি দই সেগুলোও সব গুছিয়ে রেখেছে। তো আমি ওকে এসে বললাম যে তাহলে তুই চন্দনটা বাট, আমি এখানে ফুলের মালা গাঁথি। আমার বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ি থেকে অনেক ফুল দিয়ে পাঠিয়েছে মা, আর আমার কাকি শাশুড়ির বাড়ির থেকে অনেক ফুল দিয়ে পাঠিয়েছে। তো এত টাটকা ফুল আর সাদা ফুল পেয়ে না আমি খুব মানে এত আনন্দ হচ্ছিল, তখন মনে হলো কি যে হাতে যখন সময় আছে কেন বসে থেকে সময় নষ্ট করব, ফটাফট একটা মালা গেঁথে ফেলি। তো সেই মতনই শুই শুতো হাতে বসে পড়লাম মালা গাঁথতে, আর দেখবে টাটকা ফুলের মালা গেঁথে ঠাকুরকে অর্পণ করতে এত ভালো লাগে, একটা আলাদাই ওটা একটা শান্তি আছে। তো সেই মতন করে একটা সুন্দর করে মালা গাঁথতে শুরু করলাম। আমি অর্ধেকটা গেঁথেছি, বোন অর্ধেকটা গেঁথেছে, কেন কি বলো তো এখানে আমি পুষ্পপত্র সাজাতে বসে পড়েছিলাম। তো বোন বললো যে দে দিদি আমি বাকিটা গাঁথি, তুই পুষ্পপত্রটা সাজিয়ে ফেল। তো আমি পুষ্পপত্রটা সাজিয়ে ফেলছি এইখানে, আর ততক্ষণে ও বাকি মালাটা কমপ্লিট করে ফেলবে। তো এখানে দেখো কত ফুল এসেছে, মানে আমার মা প্রচুর ফুল কালেক্ট করেছে, মা বলেই দিয়েছিল যে আমি ফুল পাঠাবো। মা যেহেতু আসতে পারেনি, মানে জন্মাষ্টমীর দিনও আসতে পারেনি, বারের পুজোতেও আসতে পারেনি, তো সেই কারণে মা বলেছে আমি যতটুকু পারবো আমি বাড়িতে গুছিয়েই পাঠাবো। তো মা সেই জন্য সব গুছিয়ে রেখেছিলো, হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। তো এখানে দেখো আলাদা আলাদা করে তোমাদের দেখালাম কত রকমের ফুল, মানে সন্ধ্যামালতির কত রকম ভ্যারিয়েশন, আমার শাশুড়িকেও দেখাচ্ছিলাম আর তোমাদেরকেও সাথে করে দেখালাম, মানে এত ফুল আমাদের বাড়িতে, আর অনেকটা জায়গা নিয়ে বাড়িটা, তো ওই জন্য ফুল গাছের অভাব নেই। তো প্রচুর ফুল মা সব গুছিয়ে পাঠিয়েছে, মানে ফুল বেলপাতা দুব্য তারপরে তুলসী পাতা সমস্ত গুছিয়ে, ইভেন মাটির দলা পর্যন্ত, কারণ আমাদের এখানে তো উঠানে পুরো শান বাঁধানো, মাটি পাবো কি পাবো না, তো মাটির দলা করে একদম প্লাস্টিকে করে পাঠিয়ে দিয়েছে।
পুষ্পপাত্র গোছানো তো হয়ে গেছে দেখলেই, এবার আসনে যে মানে ঠাকুরকে বসানো হবে যে আসনটাতে, সেই আসনে পাঁচ ফল দিতে হয়। তো সেই পাঁচ ফলের মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, একবারে ফলগুলো ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে রাখছি, আর এই থালটার মধ্যে গুছিয়ে রাখছি। একদম বাইরে নিয়ে গিয়ে আসনটা পেতে তখনই আসনের উপরে সাজিয়ে সাজিয়ে দেব। আর ঘটেতেও কলা দেওয়া হবে, সেই ঘটটার কলাটাতেও একদম সিঁদুর মাখিয়ে রাখলাম। আর এবারে দেখো বাড়ির পুজোতে মানে বড় ঠাকুরের পুজোতে তো নীল, সমস্ত কিছু নীল রঙেরই ব্যবহার করা হয়, তো সেরকমভাবে নীল ঘট আনা হয়েছে। তো নীল ঘটটাতেও একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এই যে দেখো মালাটা পুরো কমপ্লিট হয়েছে, একদম সুন্দর করে বনু আর আমি দুজনে মিলে গেঁথে ফেলেছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, এটা যদি শুধু ফুল দিতাম অতটা তো সুন্দর লাগতো না, দেখতেও অতটা ভালো লাগতো না। তো মালাটা গাঁথাতে সত্যি ভীষণ ভালো লাগছে। আর লাস্ট বাকি ছিল সিন্নি প্রিপারেশনটা করা, তো এখানে সিন্নি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো আটা, সুজি আর হচ্ছে গুড়, নারকেল কুড়া, কলা, দুধ এইসব দিয়েই আর কি সিন্নিটা বানানো হবে। তো সেটারই প্রিপারেশন রেডি করে নিয়েছি এবার। আর নারকেল কোড়াটা দেখলে আমি ক্যান থেকে বার করলাম, এই নারকেলটাও মার বাড়ি থেকেই এসছে। মা নারকেলটা একদম মানে নারকেল ছাড়িয়ে কুড়িয়ে টুড়িয়ে আর কি ক্যানে করে পাঠিয়ে দিয়েছে, যাতে এই কাজটাও আমার একটু কম হয়। তো যেটুকু পেরেছে মা বাড়িতে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছে, কেননা ওই যে তোমাদের বললাম যে একটা দিনের গ্যাপে দুটো বড় বড় পুজো ছিল, তো একটু ওই জন্য আমার মাও চিন্তাতেই ছিল যে সব কিছু সুষ্ঠুভাবে করতে পারবো কি না সেই কারণে। তো যাই হোক, এইবারে দেখো বৃষ্টি তো পিছু ছাড়ছেই না, বৃষ্টি হয়ে চলেছে। তো একটা তিরপল কোনো রকমে টানানো হলো, হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো তিরপল টানানোর লোক পাইনি আমি, আর হাজব্যান্ড দুজনে মিলে কোনো রকমে কষ্টমষ্ট করে তিরপলটা টানালাম। টানিয়ে এবার এই জায়গাটা ধুয়ে দিলাম, কারণ হাঁটা চলা হয়েছে, যতই হোক বড় ঠাকুরের পুজো হবে, সব কিছু ধুয়ে এই জায়গাটা ভালো করে মুছে তারপরে আমি আবার স্নান করে দেখো শাড়ি পরে পুরো রেডি হয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম এখানে আসনটাকে সুন্দর করে সাজাতে, এবং সমস্ত জিনিসপত্র একদম সামনে নিয়ে আসলাম, কেননা ঠাকুরমশাই আসার টাইম হয়ে যাচ্ছিলো। তো এই সময়েও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আবার বৃষ্টি পড়ছিলো, তোমরা ওই দরজার ওদিকটা দেখলেই বুঝতে পারবে, মানে এত বৃষ্টি পিছুই ছাড়ছিল না। তারপরে আমি এখানে আসনটা গুছিয়ে নিচ্ছি, আর আগে তো দেখলেই আমি ফলগুলো সব ধুয়ে সিঁদুর লাগিয়ে রেখেছিলাম, তো সেই ফলটা নিয়ে এসেছি। এবার এখানে পান সুপারি একটা টাকা আর পইতে এইসব দিয়ে পাঁচটা ফল দিয়ে আর কি আসনটা সাজিয়ে দেব। ঘরটা তো দেখেছো ঘরে রেডি করে রেখেছিলাম, এখন শুধু জল দেওয়াটা বাকি ছিল, তো গঙ্গার জল দিয়ে একদম রেডি করে রাখলাম। ঠাকুরমশাই এসে ঘরটা স্থাপন করবেন। নীল চেলিটাও ঘটের ওপরে দিয়ে একদম রেডি করে রাখলাম, যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। আর লাস্টে তুলসী মঞ্চটা নিয়ে এসে একদম আসনের পাশে বসিয়ে দিলাম। পুষ্পাঞ্জলি সাহুদ বাহন পরিবার সহিত ভগবন সুনিশ্চয়ন।
গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে বলবো না রাত বলবো জানি না, এখন প্রায় বাজে 8টা মতন। তো উঠেছি সন্ধেবেলা, অনেকক্ষণই হয় সন্ধে টন্ধে দেওয়া হলো, তারপর চা করলাম, মানে শরীর আর চলছে না, ল্যাদ খেতে খেতেই 8টার সময় চা বানিয়ে নিয়ে আসলাম। চা না খেলে আরও এনার্জি পাচ্ছি না, রাতে তো কিছু একটু ডিনারে বানাতে হবে, মানে আমার আর বোনের জন্য একটুখানি খিচুড়ি করব, তো সেই কাজগুলো করার জন্য তো একটু এনার্জি দরকার, একটু কড়া করে দুধ চা করলাম এনার্জি গেইন করার জন্য। আর আমাদের 4টের মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে, মানে পুজো তো মিটে গেছে 2:30-3টের মধ্যে, তারপরে সবাই প্রসাদ টসাদ খেয়ে সব গুছিয়ে মানে সব মাজা ঘষা করে স্নান টান করে ঘরে আস্তে আস্তে পুরো 4টে বাজে। সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে, মানে যা আরম্ভ হয়েছিল বৃষ্টি এসে যে কি অবস্থা, তো মানে পরে যে এত সুন্দর ওয়েদার হয়ে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি। তো যাই হোক, সব সুষ্ঠুভাবে হয়ে গেছে, আমার মনের যে ভয়টা ছিল সেই ভয়টা একদম মিটে গেছে। আর মানে দুটো কাজ পরপর, তো দেখো অবস্থা, দুটো কাজ পরপর গেল, তো ওই জন্য না ধকলটাও একটু বেশি পড়ে গেছে, বুঝতেই পারছো দুটো পুজো একদিনের গ্যাপে। আর মোটামুটি খুব যে ছোটো করে হয়েছে তাও না, তো সেই কারণে না একটু চাপটা বেশি পড়ে গেছে, চোখ মুখ একদম মানে বাজে অবস্থা চোখ মুখে। তো যাই হোক, মিটে গেছে সুন্দরভাবে। আমার প্রচণ্ড টেনশান কাজ করছিলো জানো তো, দুটো পুজো এরকম পরপর তো পড়েনি, আমি এই প্রথমবার এরকমভাবে দুটো পুজো পরপর আর কি করলাম, তো টেনশন কাজ করছিল। যাক, সুষ্ঠুভাবে সব কিছু ঠাকুর নিয়ে নিয়েছেন, আর কোনো চিন্তা নেই, এবার শুধু রেস্টই রেস্ট। তো চলো চাটা একটু খেয়ে নিই, তারপর রাতে ডিনারের প্রিপারেশন স্টার্ট করো। এবার চলে এসেছি রাতে ডিনারের প্রস্তুতি করতে। তোমাদের তো বললামই যে খিচুড়ি করব, তো ফ্রিজে ছিল হচ্ছে কুমড়ো, আলু, তারপরে গাজর, এইসব ছিল, তো এই দিয়েই খিচুড়ি করে নিচ্ছি মুগ ডাল আর গোবিন্দভোগ চালে। তো এই খিচুড়িটা খেতে না ভীষণ ভালো লাগে, সে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো কালেই এই ধরনের খিচুড়ি আমাকে দিলে পরে আমি একেবারে সোনামুখ করে খেয়ে নেব। তো সেই রকমভাবেই খিচুড়িটা একদম সুন্দর করে বানালাম, আর অল্প কোয়ান্টিটিতেই বানিয়েছি। প্রথমে আমার শাশুড়ি বলেছিল খাবে না, তারপরে মাও খিচুড়িটা খেতে ভালোই বাসে, তো মাও রাত্রিবেলা বললো যে না আমাকেও একটুখানি খিচুড়িই দিও, তো মার জন্য একটুখানি করেছি আমি, বোন আর মা খাবো। আমার হাজবেন্ডও তো খিচুড়ি লাভার নয়, ও খেতেই চায় না খিচুড়ি একদম, তো করলে পরে আমরা তিনজন, মা আমি বোন তিনজনে মিলে খাই। তো প্রেশার কুকারে করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ শরীরে একদম এনার্জি নেই রান্নাবান্না করার, কিন্তু যেহেতু রাতে ডিনার করতে হবে সেই কারণে করতে হচ্ছে বাধ্যতামূলক, তো সেজন্য প্রেশার কুকারই ভরসা, ঝটপট হয়ে যাবে। ছোটো কড়াইতে কষিয়ে নিলাম চাল ডাল মশলা দিয়ে, এবার জাস্ট গরম জলে আর কি চাল ডালটাকে সিদ্ধ করে নেবো। তো এই যে প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে, আর সাইড বাই সাইড দেখলেই বেগুন ভাজা করে নিলাম, তো এরকম একটা কম্বিনেশান মানে জাস্ট অমৃত। আর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো তার সাথে একদম মানে ওয়েদারের সাথে এরকম ডিনার জমে পুরো ক্ষীর, আর সারাদিনের ক্লান্তির পর এরকম একটা ডিনার হলে আর কি লাগে বলো। তো দেখো এবার প্লেটিং করে নিচ্ছি খিচুড়ি বেগুন ভাজা, আর ওপরে ছড়িয়ে দেবো একটুখানি ঘি, মানে এর থেকে কমফোর্ট ফুড আর কিছু হয় না বলো নিরামিষের দিনে। তো যাই হোক বন্ধুরা, এইখানে ডিনারটা সার্ভ করে নিচ্ছি, আর এর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।